দাদাগিরির মঞ্চে এসে আবারও জি বাংলার পর্দায় দেখা মিলল সবার প্রিয় মিঠাই রানীর। তবে এবার মিঠাই রানীর লুকে না, প্যান্ট কোট পরে বসি লুকে ছিলেন সৌমিত্রিষা, কারণ এবার উপলক্ষ প্রধান, তাই মঞ্চ আলো করেছিল প্রধানের টিম। তবে সেখানে গিয়ে দাদার গুগলি শুনে নাজেহাল অবস্থায় হয়ে পড়ে সৌমিত্রিষার। দাদাগিরির নতুন এপিসোডের প্রোমোতে তেমনটাই দেখা মিলল। প্রধানের স্ত্রী রুমি মানে সৌমিত্রিষার উদ্দেশ্যে সৌরভের প্রশ্ন করার আগেই লুকিয়ে পড়লেন অভিনেত্রী। দীপকের পদবি প্রধান, কিন্তু দীপকের মুখের পদবি কি? এই প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় সৌমিত্রিষা। ওদিকে হাসি মুখে বেশ কনফিউজ দেব। মমতা শঙ্কর বললেন, জানি না বাবা। এরপর দীপক প্রধান তার অনস্ক্রিন ঠাকুমা সাবিত্রীর কাছে হেল্প চাইতেই বর্ষীয় অভিনেত্রী বললেন, এত ভাবলে রাতে ঘুম হবে না। এপিসোডের আরেক প্রমোতে বিয়ে নিয়ে আক্ষেপের কথা বলতে শোনা গিয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। তিনি সৌরভকে জানান, তার যে পুরুষকে পছন্দ হয় তিনি আগে থেকে বিবাহিত ছিলেন। বর্ষীয় অভিনেত্রীর কথায়, যখনই কাউকে একটু ভালো লেগেছে তখনই তিন দিনের মাথায় শুনলাম তার বউ আছে। এটা শুনেই সৌরভ দেবের হাসি থামেনি, বাদ যায়নি পরাণ বন্দ্যোপাধ্যায়ও। সেটা দেখে সৌরভ বলে উঠল, পরাণদার হাসি দেখো। এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় ফের বললেন, আমার সঙ্গে ওর সম্বন্ধ এসেছিল, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বিয়ে আর করা হলো না। এটা শুনে দেব অবাক হয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে থাকলো। সৌরভ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল, বাদ যায়নি মঞ্চের অন্যান্যরাও। টনিক প্রজাপতির সাফল্যের পর আসতে চলেছে দেবের প্রধান। দেবের বিপরীতে তার স্ত্রী রুমির চরিত্রে রয়েছে সৌমিত্রিষা, তারই প্রমোশনে এসেছিলেন দাদাগিরির মঞ্চে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।